দেখো বৃষ্টি হচ্ছে আজও দুপুরবেলা, যে বৃষ্টি হয়েছে বা এখনো হচ্ছে বেশ কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা জেলাতেই সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার মধ্যে কলকাতা, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এগুলো রয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েও গিয়েছে। কলকাতাতেও বেশ কিছুটা বৃষ্টি হয়েছে, তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যথেষ্ট মেঘ ডেকে বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জেলাতেই এটা কিন্তু হচ্ছে। আগামী কিছুদিনেও যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে এ ধরনের বৃষ্টি চলবে এবং মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কিছুদিন থাকবে। ধন্যবাদ সঞ্জয়। এদিকে মুচিপাড়া কাণ্ডে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হলো তৃতীয় এফআইআর। এবার ক্লাব ভাঙচুরের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। গতকাল মুচিপাড়া থানার কাছে ওই ক্লাবে ভাঙচুর হয়। এই ঘটনায় ভাঙচুর ছাড়াও হিংসা ছড়ানো, মারধর সহ একাধিক ধারা এফআইআরে উল্লেখ করা হয়েছে। এদিকে গতকালের গ্রেফতারের প্রেক্ষিতে আজ আদালতে পেশ করা হয় সজল ঘোষকে। অন্যদিকে মুচিপাড়া কাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষের স্ত্রী তানিয়া ঘোষের দাবি, পুলিশের বিরুদ্ধে জোর করে বাড়িতে ঢোকা, সঙ্গে মহিলা পুলিশ না থাকা, তার সঙ্গে ধস্তাধস্তি সহ একাধিক অভিযোগ নিয়ে গতকাল মুচিপাড়া থানায় গেলেও পুলিশ কোনো এফআইআর করেনি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ধৃত বিজেপি নেতার স্ত্রী। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।